এতে কি রোজার কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ রোজার অসুবিধা হবে না যদিও মানে এলেমদের মধ্যে অথবা দুটা মত এখন বর্তমানে ইয়ে আছে একদল আলেম বলছেন যে এনহেলার নিলে রোজা হবে না কিন্তু এটা ঠিক নয় পৃথিবীর বড় বড় স্কলার যারা আছেন তারা প্রত্যেকে একমত পোষণ করেছেন যে রমজানে দিনের বেলা যদি কেউ এনহেলার নেয় এটা খাওয়া বা পানীয় খাদ্য নয় এটা খাদ্য নয় এই জন্য এনহেলার নেওয়া যাবে এবং রোজা সহি হবে রোজার কোনো ক্ষতি হবে না রোজার মানে সঠিক স্বভাব তিনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এক্ষেত্রে কোনো দ্বিধা দ্বিধা করার দরকার নেই এর সাথে ইনসুলিনের বিষয়টি নিয়ে আসতে পারি ইনসুলিন নিলেও ইনশাল্লাহ রোজার কোনো ক্ষতি হবে না দিনের বেলায় তবে রাতের বেলায় নেয়াটাই উত্তম এ ব্যাপারে সব স্কলার একমত যে রাতে নেয়া উত্তম কিন্তু দিনে নিলে নিলে হবে কি না পৃথিবীর সিংহবাগলামায়িকরাম বলেছেন যে রোজার কোনো ক্ষতি হবে না স্বভাবে কমতি হবে না জি আমরা জানলাম প্রিয় দর্শক আরেকটি টেলিফোন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আমি চট্টগ্রাম থেকে মরিয়ম বলছি জি আমার বোন ডেলিভারির সময় গর্ভবতী অবস্থায় মারা যায় পর গর্ভে বাচ্চাটাও মারা যায় তো এখন এখন অনেকে বলতেছে আমার বোন নাকি বাচ্চার বোন ধর নাকি কি আমক পর্যন্ত বহন করবে এটা আসলে ইসলাম কি বলে এটা ব্যাপারে বোন বাচ্চা কি বহন করবে বাচ্চার বোন বহন করবে কি আমক পর্যন্ত বাচ্চা বাচ্চার ভর ভরটা মানে কি পর্যন্ত বহন করবে এটা আসলে কি ব্যাপারে ইসলাম কি বলা আমরা আপনার প্রশ্নটা বোঝার চেষ্টা করছি আপনার বোন বাচ্চা কি বহন করবে আমার বোন ডেলিভারি সময় মারা গেছে জি বাচ্চা পেটে রেখে বাচ্চা পেটে রেখে মারা গেছে হুম জি তো এখানে আমাকে বলতেছে আমার বোন নাকি কি আমার যন্ত্রে বাচ্চা বহন করবে বাচ্চার ভার বহন করবে

আপনাকে বোন মারা গেছে বাচ্চা মারা গেছে এখন বাচ্চার ভার বোন কেয়ামত পর্যন্ত বহন করবেন কেউ কেউ বলছেন এটা কেমন না এটা ঠিক নয় বাচ্চা গর্বের বাচ্চাও মারা গেছে মাও মারা গেছে মা মারা গিয়েছে বাচ্চা মারা গিয়েছে এই জন্য কেয়ামত পর্যন্ত বাচ্চা বহন করবে প্যাটে গর্ব ধারণ করবে এটা ঠিক না কবরের জীবন জীবনটা হচ্ছে বর্জকের জীবন এটা আল্লাহ তালা জানেন সেই জীবনটা কেমন জীবন কিন্তু সে জীবন আর আমাদের দুনিয়ার জীবনের মধ্যে পার্থক্য আছে সন্তান যেমন মায়ের গর্বে থাকতে মায়ের গর্ব তার ই ছিল পৃথিবীটা ছিল মায়ের গর্ব সেখান থেকে এখানে আসছে দুনিয়াতে দুনিয়ার জীবন আরেক রকম এরপর হলো এখন আখারাতে আমরা মানে বারজাকার জীবন কিন্তু মা ওই সন্তানকে গর্ব ধারণ করবে কেয়ামত পর্যন্ত এটা ঠিক না জি আসলে এখানে অনেকগুলো কথা চলে আসে যেগুলো ভাবতে গেলে আমাদের কষ্ট হয় মানুষের হাতে মায়ের হাতে আল্লাহ হায়াত দিয়েছেন এখন ইন্টেকালের পরে তো মায়ের এক অবস্থা অবস্থা সন্তানের কাকে বহন করবে জি তো আরও প্রশ্ন করেছেন উনি মৃত ব্যক্তি কষ্ট পেয়ে নাকি তাকে স্বপ্নে দেখা হয় এ কথা কি ঠিক না এটা ঠিক না যে মৃত ব্যক্তি কষ্ট পাচ্ছে এই জন্য স্বপ্নে দেখা দিয়েছে এটা ঠিক নয় স্বপ্ন ভালো হইতে পারে খারাপ হইতে পারে এটা মানে সেটা স্বপ্ন দেখার উপরে নির্ভর করবে কিন্তু মৃত ব্যক্তি মানে দেখলে অথবা তার কষ্ট হচ্ছে এগুলো কোনো এগুলো আমাদের কথা এগুলো দলিল ভিত্তিক কথা নয় কথা নয় শেষ প্রশ্ন মৃত ব্যক্তির জন্য আমরা কিভাবে সব পাঠাবো চমৎকার কথা সেটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য সব পাঠাবেন দোয়া প্রথম হল সন্তান আপনি আপনি আব্বার আব্বার জন্য মায়ের জন্য দোয়া করবেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালহু ইল্লা মিন থراث সাদাকাতিন জারিয়া বা ইলমিন ইয়ুনতাফআ বিহি اولا সালেহ নিদালা মানুষ মরে গেলে সকল আমল বন্ধ হয়ে যায় তিনটার সওয়াব মৃত ব্যক্তি পেতেই থাকে একটা হচ্ছে সদকা জারিয়া যদি করে যায় গরীব দুঃখীর জন্য মাদ্রাসা হোক মসজিদ ইত্যাদি সকল কিছুর মধ্যে জনকল্যাণমূলক কোনো কাজ করা যায় এটার সব মানে যে মারা গিয়েছে তার কাছে থেকে পৌঁছতে থাকবে এমন শিক্ষা দিয়ে গিয়েছেন যে শিক্ষা ইসলামিক শিক্ষা সে শিক্ষা ওনার ছাত্র তার ছাত্রদেরকে শিক্ষা এটা কেমন পর্যন্ত পাবে একটি গ্রন্থ লেখে গেছে জ্ঞান অভ্যহত থাকবে থাকবে আর একটা হল সর্বশেষ বলছে সন্তান যদি দোয়া করে আপনি বললেন যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিন জান্নাতের ফয়সালা করে দিন আমল মার ডান হাতে দান করুন ইত্যাদি ইত্যাদি আপনি দোয়া করেন এই দোয়া আপনার আব্বা তিনি সেখানে মানে তার কবর মধ্যে এগুলো আল্লাহ তালা পৌঁছাবেন একটা হাদিসের মধ্যে আসছে মৃত ব্যক্তি বলবে যে আল্লাহ আমার পজিশন বাড়তেছে কেন কি ব্যাপার তখন বলছেন যে তোমার সন্তান তোমার জন্য দোয়া করতেছে এই জন্য সবসময় সন্তানের উচিত হলো পিতা মাতার জন্য দোয়া করা অন্য লোক ডেকে এনে নয় সন্তান দোয়া সহজে করা যায় প্রত্যক্ষভাবে করা যায় সেটা সন্তান আল্লাহর কাছে এই খালি হাতে দোয়া করলে তো আল্লাহ করে আলহামদুলিল্লাহ 嗯嗯